আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি একটা জাদুকরি মশলা, যেটা আপনারা আমিষ নিরামিষ সব ধরনের রান্নাতেই এই মশলাটা ব্যবহার করতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই এই মশলাটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এই মশলাটাকে আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগে এই মশলাটা তৈরি করে নিতে। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি। আর রাঁধুনিটা দেখতে কীরকম হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা জোয়ানের মতো দেখতে হয়, কিন্তু এটার ফ্লেভার এবং টেস্ট জোয়ানের থেকে একদমই আলাদা। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি নিয়ে নিচ্ছি। আমি যে যে উপকরণগুলো এই মশলাটা তৈরি করতে ব্যবহার করব সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1টা জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি এখানে 1টা জায়ফলের 1/4 ভাগ। খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ এর ফ্লেভারটা খুবই স্ট্রং হয়। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। আমি কালোটা নিয়েছি, সাদাটাও নিতে পারেন যদি হাতে কাতে থাকে। এরপর এখানে 10টা মতো ছোটো এলাচ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 10-12টা মতো এখানে লবঙ্গ। সাথে দিয়ে দিচ্ছি এখানে 8 থেকে 9টা মতো শুকনো লঙ্কা, বা আপনাদের স্বাদ মতো শুকনো লঙ্কাটা নিতে পারেন, যে যেরকম ঝাল খাওয়া পছন্দ করেন। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মৌরি। মৌরিকে আবার অনেকেই মিষ্টি জিরে নামেও চিনে থাকে, তো আপনারা আপনাদের এলাকায় যে নামে ডাকে সে নামে আপনারা এটা কিনে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কীরকম হয়, মৌরিটা আসলে সবাই চেনেন, এক এক জায়গায় এক এক রকম নামে এটাকে ডাকা হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনে। আমি যে যে মশলাগুলো ব্যবহার করব সবগুলো কিন্তু আমাদের হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়, আর এই সবগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন, তবে এই মশলাটার আসল স্বাদ পাবেন। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। সাথে দিয়ে দিচ্ছি এখানে 10টা মতো তেজপাতা। আর কোনো উপকরণ লাগবে না, এখন এই উপকরণগুলোকে আমি ভেজে নেব। তো ভাজারও একটা নিয়ম আছে, সবগুলো একসাথে ভাজব না, এক একটা ভাজতে এক এক রকম সময় লাগে, তাই সবগুলোকে একসাথে ভাজা যাবে না, আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ধনে, জিরে, মৌরি, গোলমরিচ এবং রাঁধুনি। গ্যাসের গ্যাসটা লোয়ে রেখে এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। আমি কড়াইটা আগে থেকেই গরম করে নিয়েছি, গরম কড়াইয়ের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে লো আঁচে 2 মিনিট ধরে ভেজে নেব। তো এখানে 2 মিনিট ভাজা হয়ে গেছে, এখন এটাকে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। তো বাকি যে উপকরণগুলো ছিল, যে মশলাগুলো, সেগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি শুকনো লঙ্কা এবং তেজপাতাটাকে ছিঁড়ে দিয়েছি, যাতে করে ভাজা তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। তো শুকনো লঙ্কা এবং তেজপাতার বাকি যে মশলাগুলো আছে সেগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এই ধরেন 1 মিনিট মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে এগুলোর মধ্যে খুব বেশি কালার চলে আসবে। তো সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা করে নিয়ে একটা ছোট মিক্সার জারের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে চেলে নেব। চেলে নেওয়ার জন্য আমি একটা মোটা ছালনি ব্যবহার করছি, আপনারা চাইলে মিহি চালুন দিয়েও চেলে নিতে পারেন। তো এই যে মোটা অংশগুলো আছে এগুলোকে আমি আবারও মিক্সার জারের মধ্যে দেব, দিয়ে আবারও ব্লেন্ড করে নেব।
আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা গুঁড়ো হয়েছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তো বাকি যে গোটা গোটা অংশগুলো ছিল মশলার, সেগুলো আমি আবার ব্লেন্ড করে নিয়ে এই আগে গুঁড়ো করে নেওয়া চেলে নেওয়া মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম, ঢেলে মিশিয়ে নিলাম। এখন এই মশলাটাকে আপনারা একটা এয়ারটাইট পরিষ্কার জারে ভরে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। সব ধরনের রান্নাতেই আপনি কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারেন, রান্নার স্বাদ একদম পাল্টে দেবে। আমার এই মশলার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব।